হাই গাইডস, আসসালামু আলাইকুম। আমি আবারও এসেছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের দেখাবো যে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরা যায় পুকুর থেকে, তারপর দেখাবো মাছ দিয়ে কিভাবে কাঁকড়া ধরা যায়। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো আছে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। হাই গাইডস, এটা আমার পুকুর। এই পুকুর থেকে আমি মাছ ধরব। আমি মাছ ধরব বড়শি দিয়ে। এই যে বড়শি দেখতে পাচ্ছেন, আমি বড়শির যে আদা দিয়েছি সেটা সেটা হয়েছে কেঁচো। কেঁচো দিয়ে আমি এখন মাছ ধরব। এই বড়শি ফেলাইছি পুকুরে। হ্যালো গাইডস, আমি আমার পুকুরে বসে ফেলাইছি যে একটা মাছ বাজাবো। সে মাছটা দিয়ে আমি আবার কাঁকড়া ধরার জন্য কাঁকড়া ধরবো। আবার দেখেন মনে হয় কিসে খুট মারছে, খুট মারছে, খুট মারছে। ওরে ওরে, ধরছি 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 ধরছি। হ্যালো গাইডস, ধরে ফেলছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এতে এটা দিয়ে হবে, এটা দিয়েই আমি কাঁকড়া ধরবো। এবার দেখাবো আমি আপনাদের যে কিভাবে কাঁকড়া ধরা যায় সেটা পদ্ধতি দেখাবো। হ্যালো গাইডস, আমি এই তেলাপিয়া মাছ আমার পুকুর থেকে আমি ধরেছি। দুইটা বড়শি দিয়ে আমি ধরেছি। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাঁকড়া ধরা যায়, তার একটা পদ্ধতি। আমি কাঁকড়া ধরবো, সেই পদ্ধতিটা যে কিভাবে পদ্ধতিটা ব্যবহার করা যায় সেটা এখন দেখাবো। প্রথমে আমি বড়শি দিয়ে দুটো মাছ ধরছি আমার পুকুর থেকে। এবার আমার যে কাঁকড়া ধরার জন্য আমার লাগবে সুতা, এই সুতার মাধ্যম থেকে আমি অতি সহজে কাঁকড়া ধরব। তারপর এবার প্রথমে আমি মাছটা এভাবে কাটবো। তাহলে আমার সুন্দর হবে। এভাবে কাটবো, কাটার পর আমি এই জায়গাতে ভাগ করব। দেখতে পাচ্ছেন যে আমি কাঁকড়া ধরার যে পদ্ধতিতে অবলম্বন করব, সে আমি কাঁকড়া ধরার জন্য প্রথমে আমি মাছ ব্যবহার করতেছি, সে মাছটা আমি সুন্দরভাবে কুটে নিচ্ছি যেন আমার সহজ হয়। আপনারা আমার ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমার প্রায় মাছ দুই ভাগ করা শেষ। তারপর এই জায়গায় হালকা একটু কেটে নেব। এটাও দেখছেন মাছটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমার যে দ্বিতীয় পর্যায়ের যে কাজটা, আমি গুঁড়ো নেব। এই জায়গায় আমার চার পিস মাছ। এই জায়গায় আমি চারটা গুঁড়ো নেব, দেখছেন যে গুঁড়ো। এবার আমি গুঁড়োটা দিয়ে
প্রথমে মাছটা এভাবে বাঁধবো। এই জায়গায় আপনারা গুনার বদলে দড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু দড়ি দড়ি আপনাদের কাঁকড়া হয়তো কেটে নিয়ে যেতে পারে, এই জন্য গুনাটাই সবচেয়ে ভালো হবে। আমি গুনা ব্যবহার করেছি, আমি প্রায় আমার যে মৎস্য যে ঘের আছে ঘের থেকে আমি এভাবে এই পদ্ধতির মাধ্যমে আমি কাঁকড়া ধরে থাকি। আরও পদ্ধতিতে কাঁকড়া ধরা যায়, যেমন আমি একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে চারু যে বাগদা মাছের যে ফাঁদ তৈরি করে যে চারু পাতা হয় বাঁশ বাঁশ বা জাল দিয়ে তৈরি করে সে চারুটা, সে চারুর মাধ্যমেও কাঁকড়া ধরা যায়। আমার গুনা দিয়ে এই মাছ বাঁধা শেষ, এবার যে তৃতীয় পর্যায়ে লাগবে আমার রশি, এই যে রশিটা। তারপরে এই রশির সাথে আমি ব্যবহার করব একটা ভারী জিনিস, আমি এই জায়গায় নিচ্ছি ইটের টুকরো। প্রথমে আমি ইটের টুকরোটা বাঁধবো, একটু ভার হইলে ভালো আর। আমার ইটের ইটটা বাঁধা শেষ, এবার আমি এই জায়গাটা মাছ বাঁধবো। এটা খুবই সুন্দর পদ্ধতি, এই পদ্ধতিতে কাঁকড়া খুবই সুন্দরভাবে ধরা যায়। একটা মাছ আমি রেখে দেবো, যদি আমার কাঁকড়া তো অনেক রাক্ষসী, যদি মাছ খেয়ে ফেলে তখন তখন আমার এই আদারটা বা এই মাছটা দরকার হইতে পারে। তাই আমি একটা মাছ রেখে দেবো, যে আমার যে পুকুর বা যে মৎস্য যে ঘের আছে এখানে মেলা কাঁকড়া, আমি কাঁকড়া পোনা নদী থেকে এনে ছাড়ছিলাম, তা খুবই ভালো হয়েছে। এখন আমি দেখবো যে দেখাবো দেখাতে চাচ্ছি আপনাদের যে কিভাবে কাঁকড়া ধরা যায়। এবার আমি আমার প্রায় আমার বাধা শেষ, এবার আমার যে মৎস্য যে ঘের আছে সেই ঘেরে আমি এই ফাঁদটা পাতবো। পাতার পর কিছুক্ষণ অপেক্ষা করবো, অপেক্ষা করলেই দেখতে পারবেন যে সুন্দর ভাবে যে আমার কাঁকড়া ধরছি। এবার একটা লাঠি ব্যবহার করব, লাঠিটা আমি এই জায়গায় বাঁধবো। তারপর আমার হয়ে গিয়েছে ফাঁদ তৈরি করা, এবার পাতার দেখেন আমাদের সেই মৎস্য ঘেরে যাচ্ছি যে জায়গায় আমি এই ফাঁদটা ফালাবো। দেখতেই পাচ্ছেন দোনো পাশেই আমাদের মৎস্য ঘের, আমি এবার কোন দিকে ফালাবো তা ভেবে পাচ্ছি না, এবার দেখা যাক। দেখতে পাচ্ছেন এই বিশাল মৎস্য ঘের আমাদের, দেখেন এই দেখেন মৎস্য ঘের। আমি এখান থেকে ফালাবো, এই যে প্রথমে আমি এই জায়গায় এই যে লাঠিটা পুঁতবো, পোঁতার পর তারপর এই যে ফাঁদ এটা সুন্দর সুন্দর করে ফালাবো। এই দেখেন আমি ফালাইছি, কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এই ফাঁদে কাঁকড়া ধরেছে। হ্যালো গাইডস, আমি যে কাঁকড়া ধরার ফাঁদটা পাচ্ছিলাম দেখেন কাঁকড়া কীভাবে ধরছে, দেখেন কাঁকড়া ওই যে কাঁকড়া দেখছেন
গাইস, দেখেন এভাবে কাঁকড়া ধরে সিধে ধরতে পারি নাই। আমি আবার করবো গাইস, এভাবে কাঁকড়া ধরে চলে গেছে একটু জন্য, আবার একটু পরে না হয়তো ধরবে, তারপর এবার মিস করবো না। হ্যালো গাইডস, আবার ধরেছে দেখেন। হ্যালো গাইডস, দেখতে পারছেন আবার সেই কাঁকড়া ধরছে দেখেন। আমি আবার দেখাচ্ছি, স্পষ্ট দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন গাইডস, দেখেছেন কাঁকড়া, দেখেছেন সে কীভাবে কাঁকড়া, কীভাবে কাঁকড়া ধরে দেখেন, এভাবে কাঁকড়া ধরে এভাবে এভাবে। হ্যালো গাইডস, এভাবে কাঁকড়া ধরবেন, এভাবে একটা জাল নেবেন, কাঁকড়া ধরে ফেলেছি দেখেন 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 বাবা, কাঁকড়া ধরেছি গাইডস। হ্যালো গাইডস, কাঁকড়াটা আমি আমার বালতিতে রাখলাম একবার। হ্যালো গাইডস, হ্যালো গাইডস, এবার কাঁকড়াটাকে আমি বানবো, সে যে কাঁকড়াটা কীভাবে যে বাঁধে সেটাও দেখাচ্ছি, দেখবেন বেশ। সাবধানে ধরতেছে, ধরে ফেলেছি কাঁকড়া, দক্ষিণাঞ্চলের কাঁকড়া খেতে খুবই সুস্বাদু, এটা প্রায় এখন বর্তমানে সবাই পছন্দ করে। এটা দেখেন, এটা আমি একা দিয়ে বাঁধতেছি, সবাই অনেকে বাঁধতে পারে না, এটা বাঁধা খুবই কঠিন জিনিস, আমি এটা পারি। দেখেন হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা না কেটে ফুল টেনে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে কাঁকড়ার যে একটা রেসিপি আপনাদের দেখাবো, যে কাঁকড়া কীভাবে কাঁকড়া রান্না করে খায়। কাঁকড়া বিক্রি করা যায়, এটার দাম 50-60 টাকা এর কেজি, অনেক। এটা বাইরের দেশে রপ্তানি হয়, চায়না, তারপর ইন্ডিয়া, এই কাঁকড়াটা রপ্তানি হয়, কাঁকড়ার প্রচুর দাম। এরা চায়নারা, কোরিয়া, ফিলিপাইন এরা খুব পছন্দ করে, আমাদের দেশ থেকে এটা বেশিরভাগ রপ্তানি হয়, এর জন্য এর দাম থাকে অনেক বেশি। দেখছেন আমার সহজে বন্ধ হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন।